এটা কোনো কমেডি ভিডিও নয়, এখন আমাদের পরীক্ষা চলছে তাই আমরা ভিডিও বানাতে পাচ্ছি না। আর এই যে টুনির মা, তার পরীক্ষা শেষ হয়ে গেছে। আর আজকে একটা খুশির দিন, আমাদের ইনস্টাগ্রামে 174 কে ফলোয়ার হয়ে গেছে, আর আমাদের ফেসবুকে 300 কে ফলোয়ার হয়ে গেছে, আর আমাদের যে ইউটিউব শর্ট চ্যানেল তাতে 2 মিলিয়ন মানে 20 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমাদের মেন কমেডি চ্যানেলে 850 কে সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা আমাদের পাশে আছেন বলেই আমরা এতটা এগিয়ে যেতে পেরেছি। আর যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আর এই যে দেখুন আমাদের প্লে বাটন, এই দেখুন এই প্লে বাটন গুলো কিন্তু অনেক দিন আগে থেকে এসেছে। আমাদের পড়াশোনা ব্যস্ততার জন্য আমরা সেলিব্রেশন করতে পারিনি, আজকে হলো সেই খুশির দিনটা, আজকে হবে সেলিব্রেশন। সবার কেমন লাগছে? খুব ভালো। ভালো তো লাগছে, এবার সবাই ফটাফট নিজের ক্লাস আর নামটা বলে ফেলো। আমার নাম বড়শ্রী ওরফে টুটু, আমি ক্লাস 8 এ পড়ি, 9 এ উঠবো। আমার নাম বৃষ্টি, আমাকে সবাই চেনে টুনির মা নামে, আমি ক্লাস 10 এ পড়ি, এবার আমি 11 এ উঠবো। আর আমি সঙ্গীতা ওরফে টুকটুকি, আমি 8 এ পড়ি, ক্লাস 9 এ উঠবো। আমার নাম পাখি, আমার একটা নতুন নাম হয়েছে খেন্তির মা, হাসবেন না কিন্তু কমেন্ট করে জানান খেন্তির মা নামটা কেমন। আমি 4 এ পড়ি, 5 এ উঠবো। আমার নাম রাজা ওরফে হারাধন, আমি ক্লাস 6 এ পড়ি, এবছর 7 এ উঠবো। আমার নাম সাগর ওরফে মাকসুদ, আমি 7 এ পড়ি, 8 এ উঠবো। আমার নাম অভিজিৎ ওরফে নেড়া, আমি 8 এ পড়ি, ক্লাস 9 এ উঠবো। আমার নাম অনুষ্কা ওরফে উমা, আমি ক্লাস 6 এ পড়ি, এবার 7 এ উঠবো। ও দিদি, অনেক তো নাম জিজ্ঞাসা করা হলো, এবারে কেকটা কাটো। এই থাম তো। আর আমাদের সবথেকে বেশি যে কমেন্টটা এসেছে, আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো আকাশের নিচে মাটির উপরে। না না, আমাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবংধানা। ও দিদি, এবারে কেকটা কাটো, চার চারটা কেক দেখে তো জিভে জল চলে এলো। আরেকটা যে কমেন্ট এসেছে, আপনারা আমাদের সাথে দেখা করতে চান, আমরাও আপনাদের সাথে দেখা করতে চাই, কিন্তু তার জন্য আমাদের চ্যানেলটা ফটাফট করে সাবস্ক্রাইব করে দিন। আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই আমরা আপনাদের এলাকাতেই আপনাদের সাথে একটা বড় মিট আপ করবো। ও দিদি, এবার আমি খেলবো কাটো কেক। আচ্ছা ঠিক আছে, কাটো কাটো। কেক কাটার আগে আমরা যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করি তারা সবাই চলে এসেছি, শুধু সংগ্রামদা বাদে। সংগ্রামদা এখন ক্যামেরা অপারেট করছে, সবাই যদি চলে আসি ক্যামেরাটা কে অপারেট করবে সেই জন্য সংগ্রামদা ওপাশে আছে। এই হচ্ছে আমাদের মামু, আর এপাশে শুভ, আর কালি, ভাইপো, কৃষ্ণেন্দু, আমরা সবাই চলে এসেছি। এখনও 2-1 জন বাকি আছে, আর 2 ছেলে আছে এখনও। ওই মাখন, মাখন আছে, মাখনের পরীক্ষা, তার জন্য টিউশন আছে তার, সেই জন্য সে আসতে পারিনি। নাও এবার জ্বালাও আর কেকটা কাটো, তুমি তো তোমার খিদে পাচ্ছে খুব, আবার পড়াও আছে তোমার, পাচ্ছে না? ঠিক আছে, নাও নাও, সবাই একটু হাতে হাতে লেগে দাও না, তাড়াতাড়ি জ্বালাও, 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 আমাকে দাও, আগে তুমি খাও, রাজা ভাই তুমি কেকটা খাও, তোমার খিদে পেয়েছে, নাও তুমি খাও। কি হলো তুই? আস্তে 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 নাও, আস্তে আস্তে করে কেক কাটো, নাও মামা, ওগুলো কাটো, নাও কাটো, তুমি ওগুলো কাটো, নাও কাটো, কাটো, বাংলা গ্রামীণ টিভি, হুরে, কালিদা বলো, বাংলা গ্রামীণ টিভি, বাংলা গ্রামীণ টিভি, হুরে, বাংলা গ্রামীণ টিভি, দাদা
আমি জানি না অনেক কিছু দিতে দাও না যদি কেক ফেক মাখাও না একটু 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 না কেকটা না কেক একটা কেক ধর টুনির মাখা এই করে দে এই আমাকে দে আমি মাখাবো রাত্রি বেলা ভালো কা ঠান্ডা লাগে যা এই মিষ্টি দে মিষ্টি দে মিষ্টি দে মিষ্টি দে না দিতে আজকে আমাদের সেলিব্রেশন ছিল, আমরা খুব আনন্দ করেছি এবং কেকও কেটেছি। আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আমাদের তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যায়। আর আমাদের পরীক্ষার জন্য আমাদের ভিডিও আসতে একটু লেট হচ্ছে, তবে কেউ কিছু মনে করবেন, আমাদের পরীক্ষা শেষ হয়ে গেলে আবার আগের মতন 2 দিন ছাড়া ছাড়া ভিডিও আসবে। আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চান এই হোয়াটসঅ্যাপ নম্বরে গল্প পাঠাতে পারেন, আর নাম্বারটা হলো 9749003730। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমাদের নতুন ভিডিও আসা অবধি আপনারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে তাহলে পরের কমেডি ভিডিওতে। বাই। ভালো করে পরীক্ষা দিবে, ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? মনে থাকলো ঘর কিন্তু পড়বে, আমি কিন্তু ফোন করব, বুঝা গেল? বিশিদি দাদা সবাই টাটা।